নড়াইলের ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল 9টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তিনি শ্বাসজনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষকোলা এলাকার কমরেড আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত্যুকালে তিনি 3 ছেলে 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখানে রিজিয়া খাতুনের কফিনে জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, চিত্র থিয়েটার সহ নানা সামাজিক প্রতিষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ করেন। জানাজা শেষে নড়াইল শহরের ডুমুরতলা পৈতৃক নিবাস কমরেড নূর জালালের কবরস্থানের পাশে তাকে সমাহিত করা হয়। তিনি কমরেড পরিবারকে লালন একাতন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি বিভাগ আমাদের স্যার স্যার প্রথমেই শ্রদ্ধা সকলেই আছেন, প্রিন্সিপাল স্যার আছেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম স্যার আছেন এবং পরিবারের পক্ষ থেকে। তেভাগা আন্দোলনের নেতা কমরেড নূর জালালের কন্যা রিজিয়া খাতুন 1931 সালের 15 জানুয়ারি নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামে জন্মগ্রহণ করেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় গুলিবর্ষণের খবরের পরদিন রাস্তায় ছাত্রীদের নিয়ে নেমে আসেন। তখন তিনি ছিলেন নড়াইলের দিল্লুবা গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। মেয়েদের মধ্যে মিছিলে নেতৃত্ব দিতেন সুফিয়া খাতুন, রিজিয়া খাতুন ও রুবি বেগম। ওই রাতেই অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে রিজিয়া খাতুন নড়াইল পৌর পার্কের কালিদাস ট্যাঙ্কের পাড়ে একটি শহীদ মিনার নির্মাণ করেন। সেটি ছিল নড়াইলের প্রথম শহীদ মিনার, যদিও পরবর্তীতে পাকিস্তানি পুলিশ সেটা ভেঙে ফেলে। ভাষা আন্দোলনে তার অবদানের স্থানীয়ভাবে স্বীকৃত হলেও রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পাননি তিনি। অনেক ঘটনা, অনেক স্মৃতির সাথে জড়িত বিষয়টা, হ্যাঁ, অনেক আন্দোলন সংগ্রামের সাথে উনি জড়িত। আর আপনারা পথে অনেক দুঃখ কষ্ট ভালো মন্দ ভুল ত্রুটি নিয়ে থাকেন, কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে নই। ইনশাআল্লাহ বিশ্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারেন সেই দোয়া কামনা প্রার্থনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ওনার শেষ ইচ্ছা ছিল ওনার বাবার নামে একটা পাঠাগার, সেই পাঠাগার উনি তৈরি করেছেন। 800 জমি উনি দান করেছিলেন, কিন্তু সেই জমিটা উনি রেস্টি করে দিয়ে যেতে পারেন নাই। আমি চাই যে ওনার শেষ ইচ্ছা নূরজাল স্মৃতি পাঠাগারে আপনারা সবাই থাকবেন এবং সেটা যাতে সুন্দরভাবে লিপিবদ্ধ হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, এই আমার বক্তব্য। এলাকার বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন, নূর জালাল পাঠাগার সহ নানা প্রগতিশীল কাজে জড়িত ছিলেন এই মহিষী নারী। জীবিত অবস্থায় তার শেষ ইচ্ছা ভাষা সৈনিক হিসেবে সরকারের স্বীকৃতি, সেটি না পেলেই পরপরে পাড়ি জমালেন তিনি।